ফেডারেশন কাপে মুখোমুখি হয়েছে ঐতিহ্যবাহী মহামডান স্পোর্টিং ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র শেষ খবরে এক এক সমতায় রয়েছে ম্যাচটি এর আগে দিনের প্রথম ম্যাচে বিদেশি রিক্রুট রাফায়েল অদোভিনের স্কোরে ফেডারেশন কাপে জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র উত্তর বাড়িধারাকে একশো ন গোলে হারিয়েছে রাসেল বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই আসরের নতুন দল বাড়িধারার বিপক্ষে সতর্ক হয়েই ম্যাচ শুরু করে শেখ রাসেল গোছানো আক্রমণের বিপরীতে শুরুতেই কিছুটা খেই হারায় নবগত দলটা সতেরো মিনিটে সেই সুযোগটাই কাজে লাগিয়ে বাড়িধারার জাল কাপান রাফায়েল প্রথমার্ধে শেষ হয় এক শূন্য ব্যবধানের ফলাফল নিয়েই দ্বিতীয়ার্ধে এসে গোল করার মতো সুযোগ কমই পেয়েছে শেখ রাসেল কাউন্টারে গিয়েও সমতা ফেরাতে পারেনি বাড়িধারা শেষ পর্যন্ত এক শূন্য গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রাসেল বিপদ হতে পারে বাড়িধারের খেলোয়ার ক্রস আসতে পারে ক্রস আসলো তবে রক্ষণ ভাগ খুব ভালোভাবে সামাল দিয়েছে ওখানে রয়েছেন রক্ষণ ভাগের